জামালপুর থেকে ঢাকা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সন্তান হত্যার বিচার পেতে আদালতের দ্বারে ঘুরছেন আক্তার হোসেন ও রওশন আরা বেগম। ভাগ্যের কি নির্মম পরিহাস, সন্তানের কবরটিও দেখা হয়নি তাদের। ঘটনার শুরুটা প্রায় 50 বছর বয়সী এক নারীকে দিয়ে। শাহনাজ লিপি নামে এই নারীর প্রলোভনে 2021 সালে জামালপুর থেকে ঢাকায় আসেন 28 বছরের অন্তর হাসান। প্রথম কয়েক মাস পরিবারের সাথে যোগাযোগ হলেও হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্তর। খোঁজ না পেয়ে এক পর্যায়ে জামালপুর বক্সিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন অন্তরের স্ত্রী। জিডির প্রায় বছরখানেক পর অন্তরের বাবা মা পুলিশের মাধ্যমে জানতে পারেন মারা গেছেন তিনি, দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। আমরা গরিব মানুষ তো টাই কই পাই, বিচার নাই কার কাছে, কুড়া খাদি বিচার হইতাছে নি, আমার কোজল আছে কি হইছে আমি কাক দেও, আমি সেলার আর মারতে রে আমার খুব টাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। ওই মহিলা কিন্তু একদিন আমার বলছিল আপনারা যদি বেশি দেরি পারেন ছেলে হারাবেন, মানে আমার একটা হুমকি দিল। হুমকি দেওয়ার পরে এই কিছুদিন পরেই ছেলেটাকে মেরে আলাইছে। পরে পরিবার হত্যা মামলা দায়ের করে আদালতে। মামলাটি তদন্তের ভার দেয়া হয় সিআইডিকে। ঘটনার জট কিছুটা খুলে আইনজীবীর কথায়। শাহনাজ লিপি অন্তরের সাথে প্রথমে সন্তান ও পরে স্বামী পরিচয়ে একই সঙ্গে বসবাস করতেন। কিছুদিন পরই অসম প্রেমের বলি হয় অন্তর। মাদক ব্যবসায়ী শাহনাজ লিপি তার চতুর্থ স্বামীর সহায়তায় হত্যা করে অন্তরকে। দীর্ঘদিন ধরে তার সাথে ফোন দিলে কথা হয় না, ভিডিও ফোন দিলে কথাবার্তা হয় না, অথচ এর মধ্যে বলছে যে আমি বিদেশ যাব, সৌদি আরব যাব। তো তখন আমরা জামালপুরের বক্সিগঞ্জ থানায় একটা জিডি করলাম। শাহনাজ লিপি আসলে ওনার কিন্তু এর আগে 4টা স্বামী ছিল এবং তার আরেকটা তৃতীয় স্বামী যে তাকেও কিন্তু ওখানে কবরস্থ করেছে, সে মাদক সম্রাজ্ঞী। এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন লিপি। আর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অন্তর হাসানকে আজিমপুরের কোথায় কবর দেওয়া হয়েছে তাও চিহ্নিত করতে পারেনি সিআইডি। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।